আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ শরীরেই পরীক্ষা দিচ্ছ। দেখতে দেখতে পাঁচটি পরীক্ষা হয়েছে, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় এবং গণিত। সকল বোর্ডে আশা করি তোমরা ভালোই পরীক্ষা দিয়েছ। কিছু প্রশ্ন কঠিন আসে, তাতে তোমাদের এ প্লাস পাওয়ার অন্তরায় হতে পারে না আমি মনে করি। তো তোমাদের জন্য এ পর্যন্ত বাংলা, গণিত এবং ইংরেজি সবগুলোই সাজেশন এবং সিকিউ এমসিকিউ প্রশ্ন দিয়েছি। আজ তোমাদের জন্য হাজির হয়েছি ইসলাম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা, এসএসসি পরীক্ষা 2024, ইসলাম ও নৈতিক শিক্ষা টপ 100 যে এমসিকিউ প্রশ্ন নিয়ে সকল বোর্ডের জন্য। তোমরা অনেকে প্রশ্ন করো এটি কোন বোর্ড, আসলে সকল বই এবং সকল বোর্ডের জন্য, সকল বই থেকেই করা হয়েছে সকল বোর্ডের জন্য। এবং তোমাদের জন্য যে সৃজনশীল সাজেশন এটিও শেষে আলোচনা করা হবে। তো এগুলোর সহযোগিতা করেছে আমাকে বিভিন্ন ধর্মীয় শিক্ষক, তাদেরকে ধন্যবাদ জানাই। তো তোমরা প্রশ্নগুলো আগের মতোই 100 পর্যন্ত লিখে নিতে পারো। হ্যাঁ, একটা ইন্টারফেস আসবে, ওখানে যে প্রশ্ন 3টা বা 4টা প্রশ্ন থাকবে, তোমরা দেখে ক খ গ ঘ লিখে মিলিয়ে নেবে, এটি হলে অনুশীলন ভালো হয়। তো আমরা শুরু করি বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। খেয়াল করো প্রথম যে প্রশ্নটি, ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভিত্তি কি, চমৎকার একটি প্রশ্ন। হ্যাঁ, আকাইদ, ইমান, সালাত, জাকাত, সঠিক উত্তরটা তোমরা লিখে নাও, ইমান। ইসলাম শিক্ষার সাথে কোনটির সমন্বয় থাকতে পারে? দেখো, বিশ্বাসের, সংযমের, নৈতিকতার, আদর্শের, অবশ্যই এটা নৈতিকতার। সাওম পালনের মাধ্যমে প্রশিক্ষণ লাভ করা যায় সহানুভূতির, আনুগত্যের, ইবাদতের, আল্লাহ ভীতির, অবশ্যই আল্লাহ ভীতির। তুমি কিসের মাধ্যমে ইমানের প্রকাশ ঘটাতে পারবে? খেয়াল করো, ইবাদত, ইবাদত যদি করো তাহলে এটার মধ্যে সব কিছু জড়িত, খেয়াল করবে। আর বাংলা ক্লাসের পাশাপাশি ধর্ম ক্লাস নিতে ভালো লাগে, যে আমি দিনের কথা বলছি, দাওয়াতের কথা বলছি। তো তোমরাও এই দিন এবং দুনিয়ার সঙ্গে মানে সঙ্গতি রেখে চলতে হবে। তো ধর্ম পড়াতে গেলে আমাকে ভালোই লাগে, যদিও আমি বাংলা শিক্ষক, তোমরা আমাকে চেনো। যাই হোক, তোমরা আশা করি 4টি প্রশ্ন উত্তর পেরেছ। তারপরে দেখো 3টি প্রশ্ন, মহান আল্লাহ পবিত্র কোরআন অল্প অল্প করে নাজিল করেছেন কেন? আমি সরাসরি সঠিক উত্তরে যাব, তোমরা মিলিয়ে নাও, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়কে মজবুত করার জন্য। শোনো, দুই একটি প্রশ্ন ডাবল হতে পারে বা ভুল হতে পারে, এরকম যদি হয়ে থাকে আমি তোমাদের কমেন্টে জানিয়ে দিব, তোমরা আমাকে কমেন্টে জানাবে। শরীয়ত অর্থ কি তোমরা জানো? যে জীবন পদ্ধতি। যে কোনো ব্যর্থতায় কাফেররা কোনো কারণে হতাশ হয়ে পড়ে, কোন কারণে হতাশ হয়ে পড়ে? চমৎকার একটা প্রশ্ন, যে তাকদীরের অবিশ্বাস, হ্যাঁ, ভাগ্যে অবিশ্বাস, যেটা এই কারণে তারা হতাশ হয়ে পড়ে। এবার দেখো এখানে প্রশ্ন আছে 8 ও 9 নম্বর প্রশ্ন উত্তর দাও উদ্দীপক করে। জনাব জয়নাল পুত্র সন্তান লাভ করায় দরগায় যে পীরের নামে গরু জবাই করে, মানে পীরের স্থানকে দরগা বলে, মুসলমানদের ধর্মশালাকে দরগা বলে, সবাইকে খাওয়ায়। অন্য ধর্মের রীতি অনুসারে তার স্ত্রী পুত্রের কপালে তিলক দেয়, যেটি হিন্দু ধর্মের একটি রীতি, আমাদের জন্য এটি শিরক। আসলে জয়নাল কাজের মাধ্যমে সমাজে এটি আসলে দেখো শান্তি শৃঙ্খলা নষ্ট হবে, অশ্লীলতা বৃদ্ধি পাবে, নৈতিকতার প্রসার ঘটবে, হতাশার সৃষ্টি হবে। তোমরা দেখো সঠিক উত্তর হচ্ছে শান্তি শৃঙ্খলা নষ্ট হবে। জয়নাল স্ত্রীর কাজটিতে কুফর প্রকাশ পায়, অকৃতজ্ঞতার জন্ম দেয়, অনৈতিকতার প্রসার ঘটায়। হ্যাঁ, তোমরা দেখো 3টি অপশনের মধ্যে সবগুলোই হয় যে 1, 2 ও 3। তোমরা খেয়াল করো যে 10, 11, 12 চলে আসছে, ইমানের মূল কথা মানুষকে করে তোলে। তোমরা সঠিক উত্তরে সরাসরি চলে যাও, যে আত্মমর্যাদাবান। আল্লাহ তাআলা বলেন, আমি এই কিতাবে কোনো কিছু বাদ দেইনি, বাণীর দ্বারা বোঝা যায় আল কুরআন। দেখো একটা পূর্ণাঙ্গ গ্রন্থ। তুমি আল্লাহর প্রিয়পাত্র হতে চাও, তোমার করণীয় হলো পরোপকার করা, ব্যবসায় সততা রক্ষা করা, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা। তোমরা কিন্তু এটি পারবে, কারণ এগুলো সবগুলোর সঙ্গে জড়িত, অর্থাৎ 1, 2 ও 3। তোমাদের এমন কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আজ, দেখবা যে কিছু কিছু প্রশ্নের কনফিউজিং অ্যান্সার থাকে। হ্যাঁ, গত বছর ঢাকা বোর্ড বা বিভিন্ন বোর্ডে এসেছিল, তোমরা এগুলোর পাশাপাশি যে ধারণাগুলো চলে আসবে এগুলোও দেখবে, কমন পড়ুক, কম পড়ুক, বেশি পড়ুক, তোমরা এগুলো অনুশীলন করবে।
আর তোমাদের যাদের টেস্ট পেপার এখনো অপূর্ণ রয়েছে, আজকের মধ্যে চেষ্টা করবে টেস্ট পেপার গুলো সলভ করার জন্য। আর সর্বোপরি হচ্ছে বোর্ড বইটা ভালো করে পড়ো। আর দীর্ঘ গত বছর এসএসসি পরীক্ষায় দেখা গেছে যে ম্যাক্সিমাম সাবজেক্টের বোর্ড বইয়ের উপর প্রশ্ন এসেছে, তোমার জন্য অনেক গাইড ফাইড এগুলো না ঘেটে বোর্ড বইটা ভালো করে পড়ো আর টেস্ট পেপার সলভ করো। টেস্ট পেপার সাপ্লিমেন্ট তা লাভ তা হার শব্দের অর্থ কি, কঠোর হবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহ উপাধি পেয়েছিলেন কি জন্য, তোমরা দেখো যে কামুজ দুর্গ জয়ের কারণে। গণিত শাস্ত্রে পারদর্শী ছিলেন মুহাম্মদ ইবনে মুসাল খাওয়ারাজমি, আবু আলী আল হুসাইন ইবনে সিনা, আবু রায়হান মুহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি। তোমরা দেখো এগুলো আসলে সবাই হ্যাঁ গণিত শাস্ত্রে পারদর্শী ছিলেন। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, তোমরা গণিতে একটা প্রশ্ন এসেছিল হ্যাঁ যে জ্যামিতির, তো অনেকে কিন্তু এটা ভুল করেছো, আমি সঠিক উত্তরটা দিয়েছি। আর তোমরা সবসময় চোখ রাখবে সন্ধ্যার মধ্যে আমি প্রত্যেকটা সাবজেক্টের সমাধান দেওয়ার জন্য, বিশেষ করে বিজ্ঞান বিভাগ। মাস্টার জ্যাকব কোন মনীষীর দ্বারা প্রভাবান্বিত হয়েছিলেন, আল রাজি আল বিরুনি আল খৈয়াম আল খাওয়ারাজমি, এটি হচ্ছে আল খাওয়ারাজমি খাওয়ারেজিমি। পবিত্র আল কুরআনের বর্ণনা অনুযায়ী চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট কারা, খিয়ানতকারীরা, অশ্লীল ব্যক্তিরা, অপব্যয়কারীরা, চরিত্রহীন ব্যক্তিরা। সঠিক উত্তর হচ্ছে চরিত্রহীন ব্যক্তিরা। সূরা আত তাওবায় আল্লাহ কাদের সঙ্গী হতে বলেছেন, মুত্তাকিদের সত্যবাদীদের, এটি সঠিক উত্তর, সত্যবাদী মুমিন মুত্তাকি সচ্চরিত্রবান। মিরাজের ঘটনা বিশ্বাসের ক্ষেত্রে কে বেশি অগ্রগামী ছিলেন, খেয়াল করো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 20 নম্বর প্রশ্ন, কোনটির ফলে সমাজে অন্যায় অত্যাচার দরজা খুলে যায়, তোমরা এটা জানো যে ফিতনা ফ্যাসাদ, এইটি একটু স্টার্ট দিয়ে রাখি, প্রশ্ন প্রায় আসে। মক্কী সূরার বৈশিষ্ট্য কি, শরীয়তের সাধারণ নিয়ম কানুনের বর্ণনা, পারস্পরিক লেনদেনের নীতির উল্লেখ, ইবাদতের রীতি পদ্ধতির আলোচনা, পূর্ববর্তী কিতাব সমূহের বৃত্তির বর্ণনা, এটি হচ্ছে শরীয়তের সাধারণ নিয়ম কানুনের বর্ণনা। খাতমে নবুয়্যতের মূল কথা হলো, আমি সরাসরি উত্তর বলি, 100টি প্রশ্ন দিন পরিপূর্ণতা পেয়েছে। ব্যক্তি জীবনে সফলতা লাভের প্রধান প্রধানতম হাতিয়ার হচ্ছে, তোমরা সঠিক উত্তরটা দাগিয়ে নাও, যে কর্তব্য পরায়ণতা। আল্লাহর বাণীর তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, এ অনুযায়ী তোমার করণীয় হলো, সঠিক উত্তরটা তোমরা দেখে দাগানোর পর মিলিয়ে নাও, সঠিক উত্তর হচ্ছে জামায়াতে সালাত আদায় করা। 25-26 নম্বর প্রশ্নোত্তর দাও, মারিয়া মধ্যযুগে একজন মুসলিম গ্রন্থ পাঠ করলো যিনি স্পেনে জন্মগ্রহণ করেন এবং চিকিৎসা দর্শন সহ বিভিন্ন বিষয়ে অসংখ্য গ্রন্থ রচনা করেন, এটা আলোকে প্রশ্ন, ইঙ্গিতকৃত ব্যক্তির জীবনী থেকে মারিয়া শিক্ষা নিতে পারে, পদার্থ জ্যোতির চিকিৎসা বিজ্ঞান আসলে এটি সবগুলোই হয়। উল্লেখিত উদ্দীপকের মনীষীর চিকিৎসা বিষয়ক গ্রন্থ হলো, খেয়াল করো যে কুল্লিয়াত, ইসলামের সৌন্দর্য নিজ নিজ জীবনে ফুটিয়ে তোলার জন্য তুমি কোনটি অর্জন করবে, অবশ্যই এটি সচ্চরিত্র। 26 এবার দেখো, 28-29 মারুফের কাছে যাবতীয় খরচ বাদে হ্যাঁ হ্যাঁ 12 লক্ষ টাকা হ্যাঁ টাকার পূর্ণ এক বছর জমা ছিল, তিনি এর নির্দিষ্ট একটি অংশ গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিলেন। নিশ্চিত করবে মারুফের কি, নৈতিক উন্নতি, সম্পদের পবিত্রতা, সম্পদের পরিশুদ্ধতা, সঠিক উত্তরটা মিলে না সবগুলোই হবে মারুফের কাজটি ফলে। দেখো সঠিক উত্তর হচ্ছে সবগুলো, সম্পদের প্রভাব গতিশীল হবে, রাষ্ট্রের অর্থনীতি উন্নত হবে, সম্পদশালী লোকের সংখ্যা বৃদ্ধি পাবে। তারপরে দেখো 30 কোথায় জোহর আসর সালাত একত্র আদায় করতে হয়, হ্যাঁ মসজিদে নামিয়ে যায়। 7 বলে কোরআন প্রাচীন কালের কাহিনী, বর্তমানে এর বিধান অচল, তার উক্তি কিসের সামিল, কোরআন প্রাচীন কালের কাহিনী হ্যাঁ নাউজুবিল্লাহ, এগুলো আসলে বলা যাবে না। কুফরের শির্ক হলো, 4টা উত্তর দেখে নাও, শির্ক হচ্ছে জঘন্য অপরাধ, চরম জুলুম, ক্ষমার অযোগ্য অপরাধ, সবগুলোই হয়। এবার দেখো ইমানের মানুষের ইমান মানুষের অন্তরে সৃষ্টি করে আল্লাহ আল্লাহর প্রতি, খেয়াল করো সঠিক উত্তর হচ্ছে অনুরাগ, তার সন্তুষ্টি লাভের বাসনা, বিশ্বাস। ইসলামের সকল শিক্ষা আদর্শ কিসের উপর প্রতিষ্ঠিত, সঠিক উত্তর হচ্ছে তাওহীদের। লামিম মনে করে আল্লাহ তাআলা ফেরেশতাদের সহযোগিতায় এই বিশ্বজগৎ পরিচালনা করেছেন, এই বিশ্বাসের ফলে তাকে বলা যায় মুশরিক, আল্লাহ তাআলা ফেরেশতাদের সহযোগিতায় বিশ্বাস পরিচালনা। এবার দেখো 36-37-38 এমত অবস্থায় লামিমের করণীয় কি, সঠিক উত্তর দেখো পুনরায় ইমান আনা, খাঁটি অন্তরে তওবা করা, আর কখনো অনুরূপ ধারণা না করা, সিদ্ধান্ত নেওয়া।
ইমান হাতছাড়া হয়ে গেছে, পুনরায় ইমান আনা এটাও হয়। রিফাত ছাড়া অফিসের সকলে মৃত রনির জানাজা অংশগ্রহণ করে। এখানে রিফাতের কাজে লঙ্ঘন হয়েছে, কোনো বিধান লঙ্ঘন হয়েছে, লঙ্ঘন হয়নি। মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত কয়টি ভাগে ভাগ করেছেন? এটি হচ্ছে তিন ভাগে। চমৎকার একটি প্রশ্ন। সর্বপ্রথম কোরআন সংকলন উদ্যোগ নেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু। ফারগাব শব্দের অর্থ কী? হ্যাঁ, আমি আমি অনন্তর মনোনিবেশ করুন। প্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থ কোনটি? আল মুআত্তা। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, এটি কোন সুরায় আছে? সুরা আল ইনসিরা। তারপরে দেখো, কিয়ামতের দিন সাফায়াতের সুযোগ পাবেন। সঠিক উত্তরটা দেখো যে নবী রাসুল আলী হাফিজ কুরআন ও সিয়াম। তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তবে গুণে তা শেষ করতে পারবে না। কোন সুরার আয়াত? সুরা ইব্রাহিম। হাজিগণ হজের সময় মাগরিব ও ইশা একসঙ্গে আদায় করেন কোথায়? হ্যাঁ, মিনা, ইয়া মুজদালিফা। এই সঠিক উত্তর। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, হাজিগণের কথা বলা হয়েছে। আচ্ছা, 46-47 প্রশ্ন। জবাব, জনাব ম হজ পালন করতে গিয়ে শারীরিক অক্ষমতার কারণে সাফা ও মারওয়া পাহাড় দয়ে সাই করতে পারেনি। জনাব ম হজে কোন বিধানটি পালন করেননি? তার এগুলো ওয়াজিবটি। ম কিভাবে কাফফারা দিবেন? দেখো সঠিক উত্তর যে দম নিয়ে দিয়ে, দম দিয়ে। দিন হলো কল্যাণ করা, এটি কোন হাদিস গ্রন্থে আছে? খেয়াল করো। চমৎকার একটা প্রশ্ন। মুসলিম অসহায় দরিদ্রকে দান করতে উদ্বুদ্ধ করে কোন ইবাদত? এটা হলো যাকাত। শল্য চিকিৎসায় দিশারি মনে করা হয় কাকে? চমৎকার একটা প্রশ্ন। ইবনে সিনা। হুদায়বিয়ার সন্ধি কত হিজড়িতে? ষষ্ঠ হিজড়িতে। দাগিয়ে নাও। আচ্ছা, এখানে শ্রেষ্ঠতে একমাত্র মাপকাঠি কোনটি? সবগুলোই হবে সত্যবাদিতা, আল্লাহ ভীতি, সৎকর্ম। নাম করা কুস্তিগির, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা কে ছিলেন? চমৎকার একটা প্রশ্ন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কুস্তিগির, যোদ্ধা, কবি ও সুবক্তা ছিলেন। হিলফুল ফুজলের উদ্দেশ্য কি ছিল? এটি দেখো চমৎকার প্রশ্ন। দরিদ্রদের সাহায্য করা, আর্থিক সেবা করা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, এটা মূল, বাকিগুলো শুদ্ধি। ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি কি? তোমরা দেখো যে মূল ভিত্তি হচ্ছে শালীনতা। কোনটি আমানত হিসাবে গণ্য? হ্যাঁ, অর্থ সম্পদ, কথা, সম্মান। ইসলামের যাবতীয় সৌন্দর্য কিসের মাধ্যমে ফুটে ওঠে? হ্যাঁ, সৎ চরিত্রে। কিসের দ্বারা সমাজের সকল অন্যায় অত্যাচার দরজা খুলে যায়? হ্যাঁ, দরজা, আচ্ছা, কিসের দ্বারা সমাজের সকল অন্যায় অত্যাচার দরজা খুলে ফিতনা ফ্যাসাদ করলে এই অশান্তির সৃষ্টি হয়? আচ্ছা, সুলতান সাহেবের নিকট অনেক মূল্যবান সম্পদ গচ্ছিত রাখে, পরবর্তীতে তিনি তাদের সম্পদ ফেরত দিতে অস্বীকার করেন। ইসলামের দৃষ্টিতে সুলতান সাহেবকে বলা যায় হ্যাঁ খাইন। এ কাজ সুলতান সাহেবের জীবনে বয়ে নিয়ে আসতে পারে। হ্যাঁ, সঠিক উত্তর বিপর্যয়, আল্লাহর অসন্তুষ্টি, দারিদ্র, সবগুলো রয়েছে। ইমানের মূল বিষয় কয়টি? ইমানের মূল বিষয় হলো 60টি। এটি প্রায় বোর্ডে আসে, তোমরা দাগিয়ে নাও। ইসলামের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয়টি কি? সেটি হলো তাওহিদ। তাওহিদের বিপরীত শব্দ কোনটি? শিরক। আখিরাতে বিশ্বাস মানুষকে কি করে? আখিরাতে বিশ্বাস মানুষকে দায়িত্বশীল করে। নিজের কোনটি জান্নাতের নাম? দেখো চমৎকার একটা প্রশ্ন। হ্যাঁ, দারুল কারার। ইসলামী শরীয়তের উৎস কয়টি? এটি হলো 4টি। এটি সম্মানিত কুরআন যা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ কোন সুরের অংশ? সুরা বুরুজ। হাজ্জাজ বিন ইউসুফ কোন বংশীয় খলিফা? উনি হলো উমাইয়া বংশীয়। 68 নম্বর প্রশ্ন শেষ, 69। সরকারিভাবে হাদিস লিপিবদ্ধ করার নির্দেশ কে সর্বপ্রধান প্রদান করেন? এটি হচ্ছে হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। 2, ঈদের নামাজ আদায় করা কি? এটি হচ্ছে ওয়াজিব। হালাল যেমন গ্রহণীয়, হারামও তেমনি বর্জনীয়। চমৎকার একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে। পৃথিবী মানুষের জন্য একটি চির পরীক্ষাগার, একটা পরীক্ষা। পৃথিবীটা হচ্ছে পরীক্ষা, আর ফল পাওয়া যাবে আমরা পরকালে। এবার দেখো 73 নম্বর প্রশ্ন। শরীয়তের উৎস হচ্ছে সবগুলো আল কুরআন মাজিদ, কিয়াস, হাদিস শরীফ। তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, এটি কার কার বাণী? এটি অবশ্যই আল্লাহর বাণী। তাকওয়া অর্জন কোন ইবাদতের মৌলিক উদ্দেশ্য? এটি হচ্ছে সাওম, রোজা। তাদের সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতদের অধিকার রয়েছে কোন সুরের অংশ? চমৎকার একটা প্রশ্ন আসে, সুরা জারিয়াত। কোনটি হজের ওয়াজিব? হ্যাঁ, যে কুরবানি করা এটা ওয়াজিব। সালাত মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে। উক্তির তাৎপর্য হচ্ছে যে সালাত ও সালাত আদায়ের অন্যায়ের প্রতি অনীহা তৈরি হবে মানুষের মনে, সালাত আদায়ে পাপবোধ সৃষ্টি হবে। 79,500 টাকায় কত টাকা যাকাত দিতে হবে? এটি হচ্ছে 12,500 টাকা।
মানব চরিত্রের কোন গুণগুলো আখলাকে হামিদা, এটা হচ্ছে সুন্দর, নির্মল ও মার্জিত। কিয়ামতের দিন কোন জিনিস মুমিনের পাল্লা বেশি ভারী করবে, এটা হচ্ছে উত্তম চরিত্র। কে সর্বদা আল্লাহর উপস্থিত অনুভব করে, যে যার অন্তরে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে। তো সিদ শব্দের অর্থ কি? সিদ শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী, তো আল্লাহর কাপড় পবিত্র রাখুন, আপনার কাপড় পবিত্র রাখুন। আল্লাহ কথাটি কাকে উদ্দেশ্য করে বলেছেন? হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল কানুন ফিত্তিব গ্রন্থটি কে লিখেছেন তোমরা এটা জানো? ইবনে সিনা। সিরিয়া যাত্রাপথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে পাদ্রির সাক্ষাৎ হয় তার নাম কি? তার নাম হচ্ছে বুহায়রা। 87 নম্বর প্রশ্ন, কাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়? এটা জানো তোমরা? হযরত আবু বকর। কোন যুদ্ধে অনেক হাফেজ কুরআন কুরআনের হাফেজ শহীদ হন? সেটি হচ্ছে ইয়ামামার যুদ্ধে। এটি স্টার্ট দিয়ে নিতে পারো। আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবাঘরের সামনে সালাত আদায় করবো, এ কথাটি বলেছিলেন হযরত ওমর ফারুক। শব্দ রাখতে অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। 92 নম্বর প্রশ্ন, ইবনে সিনা জন্মগ্রহণ করেন 980 খ্রিস্টাব্দ। সানুত আল তাকাসিম ফি মারিফাতি আকালিম গ্রন্থের বিষয়বস্তু কি? এটি হচ্ছে ভূগোল। বাইতুল ইজ্জাহ কোথায় অবস্থিত? এটি হচ্ছে প্রথম আসমানে। যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দিন নেই, কে বলেছেন? হ্যাঁ, এটি হচ্ছে অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন। 96 নম্বর প্রশ্ন, আখলাকে জামিমার অপর নাম কি? আখলাকে সাইয়্যাহ। আর হিংসুটির অনিষ্ট থেকে যখন সে হিংসা করে তাই একটি কোন সুরার? সুরা আল ফালাক। প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোকার উপর ভিত্তি করে নিঃস্বার্থ হাসিল করাকে কি বলে? এটি হচ্ছে বলে প্রতারণা। আমরা শেষ স্লাইডে এসেছি, ইসলামী নৈতিকতার মূল ভিত্তি কি? এটি হচ্ছে তাকওয়া। কার বাজে মন্তব্যের প্রেক্ষিতে সুরা আদ-দুহা নাযিল হয়েছে? এটি চমৎকার একটা প্রশ্ন উম্মে জামিল। এটি হলো বহু নির্বাচনী, এগুলো থেকে আসতে পারে এবং এই ধরনের প্রশ্ন আসে, তোমরা মিলিয়ে নেবে। আগামীকালও আমরা যথাসময়ে তোমার উত্তর দেওয়ার চেষ্টা করো তোমাদের, বিশেষ করে ঢাকা বোর্ড। দেখো, রচনামূলক প্রশ্নের ধারা মানবন্টন সৃজনশীল 70, প্রথম অধ্যায় থেকে 2টি, দ্বিতীয় অধ্যায় থেকে 2টি, তৃতীয় অধ্যায় থেকে 2টি, চতুর্থ অধ্যায় থেকে 3টি, পঞ্চম অধ্যায় থেকে 2টি, মোট 11টি প্রশ্ন থাকবে। তোমাকে 60টি প্রশ্ন উত্তর দিতে হবে যে কোনো। আর অবজেক্টিভ প্রশ্ন দেখো 30, এটা তো তোমরা জানোই। এবং দেখো তোমরা যে কোন অধ্যায় তোমরা সৃজনশীলে বেশি গুরুত্ব দেবে, অনেক পড়ে ফেলেছ অধ্যায়। প্রথম অধ্যায় থেকে পার্ট 1-2 দেখে নাও, লিখে নাও। 5, 6, 7, 8, 9, 10, 12, 14, 15 দ্বিতীয় অধ্যায়ের পার্ট 1, 2, 3, 4, 5, 11 আর হাদিস 1-10 ইম্পর্টেন্ট, 22, 23, 24 এগুলো ভালো করে পড়বে। তৃতীয় অধ্যায় পার্ট 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 11, 12, 13 চতুর্থ অধ্যায় পার্ট 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 10, 14, 16, 17, 18, 20, 21, 22 পঞ্চম অধ্যায় পাঠ 1, 2, 3 মদিনা সনদ 5, 6, 7, 8, 9 তো প্রিয় শিক্ষার্থী, কোন সৃজনশীল আসবে এগুলো আসলে বলাও ঠিক না। এগুলো আসলে আমরা যতই মানুষ বলুক যে শতভাগ কমন, এগুলো হয় না। তোমরা এই পাঠগুলো থেকে বেশি পড়বে এবং ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। তো তোমাদের এরকম উচ্ছ্বাস আমরা দেখতে চাই। প্রতিটি পরীক্ষায় এখন পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে সকলের কাছ থেকে শোনা হয়েছে যে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। দু একটি পরীক্ষা হার্ড হলেও তোমরা পেয়ে যাবে। আর তোমরা সবসময় লার্ন উইথ ফান্ড ব্লগস ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবে। অনেক স্টুডেন্ট তোমরা দেখো কিন্তু আসলে ভুলে যাও, সাবস্ক্রাইব করা হয় না। তোমরা বেশি বেশি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আমার উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং দৈনন্দিন নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। তোমাদের বিভিন্ন সাবজেক্ট যেগুলো বাকি আছে সেগুলোর সাজেশন প্রস্তুত করা হচ্ছে। বহু নির্বাচনী 100 একটা রূপ দেওয়া হয়েছে, 100। এই 100 অবজেক্টিভ মাঝে মধ্যে যদি ভালো হয় তাহলে আরও বেশি দেওয়া হবে। আগামীকাল তোমাদের ICT দেওয়া হবে ইনশাল্লাহ। তো তোমরা ধর্ম পরীক্ষাটা, ইসলাম শিক্ষা পরীক্ষাটা আল্লাহর উপর ভরসা রেখে প্রস্তুতি নাও, ভালো পরীক্ষা হবে, সবাই সুস্থ শরীরে পরীক্ষা দেয়, এই আশাবাদ ব্যক্ত করে এখনকার ক্লাস শেষ করছি।